আসসালামু আলাইকুম, তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনের আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যোগ করব, অনেকগুলো যোগ করছি এবং সামনেও করব কতগুলো যোগ। যোগের অঙ্কগুলো একটু ভালোভাবে দেখো। বাসায় কিছু অনুশীলনী করতে দিয়েছিলাম, 28-20টা, ওগুলো কি ঠিক মতো করেছিলে? আশা করছি তোমরা ঠিক মতোই করেছো ওগুলো। তাহলে চলো দেখি আরো কি কি যোগ বাকি আছে। আমরা ইতিপূর্বে কিন্তু 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ যোগ করেছি, 2 ধাপ, 3 ধাপ পর্যন্ত করেছি, 4 ধাপ এখনো করিনি। আজকে আমরা 4 ধাপের যোগগুলো করব। এর আগে আমরা হাতে রেখে করেছি, হাতে না রেখে করেছি, আজকে আমরা এইগুলো একটু করার চেষ্টা করব। 24-20টায় দেখি যে 4 ধাপের অঙ্ক কোনগুলো, সেই 4 ধাপের অঙ্কটা করার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। আমরা অঙ্কগুলো করব, করে দেখব যে কতটুকু আমাদের অঙ্কগুলো হয়েছে। আর বাসায় তো অবশ্যই অনুশীলন থাকবে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা 24 পৃষ্ঠা করবো। সবাই 24 পৃষ্ঠাটা বের করো বইয়ের, 24 পৃষ্ঠার অঙ্কগুলো করবো আজকে আমরা। এই যে দেখো 24 পৃষ্ঠা, এই যে এইটা আমাদের করানো হয়নি, এটা কিন্তু 4 ধাপ, দেখো 4টা ধাপের। তো এটা আজকে আমরা করার চেষ্টা করব, দেখেছো? চলো তাহলে শুরু করি। দেখো আমরা লিখলাম, এখন আবার এটা 24 পৃষ্ঠাটা যাই, দেখি 4 নম্বরে কী কী আছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24, অঙ্ক নং হচ্ছে 4। 4-এর 1 নম্বরটা করবো আমরা, ঠিক আছে? 4-এর 1-এ দেখো কী কী যোগগুলো আছে। চারের 1 নম্বর, আচ্ছা এটা দেয়া আছে। এখন আমরা দেওয়া আছে, এখন এটাকে আমরা সাজাই।
এইভাবে সাজে, ঠিক আছে? এইভাবে সাজালাম, দেখো আমি কিন্তু আবার সেই ডান দিক থেকে লিখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ডান দিক থেকে লিখেছি। আচ্ছা দেখো এখন সাজাই, দুই আর এক তিন, তিন আর দুই যোগ করো, দুইয়ের সাথে এক যোগ করলে কত হয়, তিন হয়, তিনের সাথে দুই যোগ করো তিন, চার, পাঁচ, তার সাথে আরও চার যোগ করো, পাঁচ ছয় সাত আট নয়, এই যে দেখো আমার নয়। আবার দেখো চারের সাথে এক যোগ করলাম পাঁচ, আবার দেখো তিনের সাথে দুই যোগ করলাম পাঁচ, তারপরে দুই, দেখো ঠিক মতো হলো কিনা। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা একটু দেখি, দুই নং অঙ্ক যে এই যে, ঠিক আছে এখন দেখি, দেখো আমি ডান দিক থেকে সাজিয়েছি, এই যে দেখেছো আমরা সাজালাম। এখন আমরা একটু যোগ করি, চার শূন্যের সাথে যোগ করলে চারই হয়, তাহলে এই চারের সাথে আবার এখানে চার যোগ করি, চার, পাঁচ ছয় সাত আট, আট হলো, তারপরে এক যোগ করলাম নয় হলো, এখানে নয়। এরপরে শূন্যের সাথে চার যোগ করলে চারই হয়, চারের সাথে আবার শূন্য যোগ করলে চারই হয়, এবার চারের সাথে চার যোগ করি, চার, পাঁচ ছয় সাত আট, এই আট। শূন্যর সাথে তিন যোগ করলে তিন হয়, শূন্যের সাথে যাই যোগ করো না কেন তাই হবে, তিনের সাথে এক যোগ করি চার হয়, চারের সাথে দুই যোগ করি চার, পাঁচ ছয়, চারের সাথে দুই যোগ করি চার, পাঁচ ছয়, ছয়ের সাথে তিন যোগ করি ছয় সাত আট নয়, দেখেছো অঙ্কটা ঠিক মতো, বুঝতে পারছো কি না? আচ্ছা এবার আমরা একটা তিন নম্বরে যাই, চার নম্বরটা তোমরা বাড়ি কাজ করবে, আমি তিন পর্যন্ত করে দিচ্ছি। এখন লম্বা লম্বি সাজাই, এটা যেহেতু প্রত্যেকটাই চারটা করে সংখ্যা আছে তাই তুমি সামনে থেকে সাজালেও কোনো সমস্যা হবে না। আচ্ছা তারপর আমি একটু এভাবেই সাজাই, অনেকে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে না যে ম্যাডাম একবার এদিকে সাজায় একবার ওদিকে সাজায়।
এখন আমরা যোগ করি, তিন আর এক চার, চারের সাথে পাঁচ যোগ করি চার, পাঁচ ছয় সাত আট নয়, নয়ের সাথে শূন্য যোগ করি নয়, তিনের সাথে শূন্য যোগ করি তিন, তিনের সাথে আবার দুই যোগ করি তিন, চার পাঁচ, পাঁচের সাথে আবার চার যোগ করি পাঁচ, ছয় সাত আট নয়, তিনের সাথে এক যোগ করি চার, চারের সাথে চার যোগ করি চার, পাঁচ ছয় সাত আট, আটের সাথে এক যোগ করি নয়, ও প্রত্যেকটাই নয় হচ্ছে। এবার চারের সাথে দুই যোগ করি চার, পাঁচ ছয়, ছয়ের সাথে এক যোগ করি সাত, সাতের সাথে আবার দুই যোগ করি সাত আট নয়, বাহ খুব সুন্দর হয়েছে, চারটা নয়। দেখো যে কোনোভাবেই সংখ্যাগুলো থাকুক না কেন, প্রত্যেকটারই উত্তর কিন্তু নয় হয়েছে, খেয়াল করেছো? এ তিন নাম্বার আর চার নাম্বার কিন্তু একই অঙ্ক, তাই চার নাম্বারটা তোমাদের বাড়ির কাছ থাকবে। দেখো ভালো মতো বুঝতে পারছো নিশ্চয়ই। এবার তাহলে আমরা পাঁচ নম্বরে চলে যাব, দেখি পাঁচ নম্বরে কি আছে। দেখো পাঁচ নম্বরের অঙ্কগুলো সারিবদ্ধভাবেই সাজানো আছে, তাই এটাকে আর কিছু করছি না। এই যে পাঁচ নম্বরটা সাজালাম, এখন এটা যোগ করি, শূন্যের সাথে ছয় যোগ করলে কত হয়, ছয়ই হয়, তারপরে তার সাথে আরো দুই যোগ করি, ছয়ের সাথে দুই যোগ করি ছয় সাত আট, আটের সাথে এক যোগ করি নয়, আবার শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচই হয়, পাঁচের সাথে আবারও যদি শূন্য যোগ করি পাঁচই হবে, তার সাথে চার যোগ করি পাঁচ, ছয় সাত আট নয়, তিনের সাথে দুই যোগ করি পাঁচ হয়, পাঁচের সাথে চার যোগ করি পাঁচ, ছয় সাত আট নয়, নয়ের সাথে আবার শূন্য যোগ করি নয়, এবার চারের সাথে এক যোগ করি পাঁচ হয়, পাঁচের সাথে তিন যোগ করি ছয় সাত আট আট। দেখো অঙ্কটা বুঝতে পারছো কি না, এই যে এই সারির সংখ্যা, তারপরে এই যে এই সারির সংখ্যা, এই সারির সংখ্যা, এখানে মাঝখানে কেউ নাই, তাহলে এই তিনটা সংখ্যা দেখেছো। অঙ্কটা ভালোভাবে খেয়াল করে দেখো, বুঝতে পারবে। এরপরে আমরা ছয় নম্বরটা করাবো, আর তোমাদের সাত নম্বরটা বাড়ির কাজ থাকবে।
আমরা এখন একটু 6 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বারটা তোমরা কিন্তু বাসায় করবে সবাই। এই যে দেখো, 6 নম্বরে এভাবে দেয়া আছে, প্রত্যেকটা সংখ্যার মিল আছে একদম, চারটা চারটা করে, তাই আমাদের যোগ করতে সহজ হয়ে যাবে। শূন্যর সাথে 3 যোগ করলে 3ই হয়, 3-এর সাথে 1 যোগ করি 4 হয়, 4-এর সাথে আবার 3 যোগ করি 4, 5, 6, 7। 4-এর সাথে 1 যোগ করি 5 হয়, 5-এর সাথে 0 যোগ করি 5ই হবে, সে 5-এর সাথে আবার 2 যোগ করি 5, 6, 7। এবার 3-এর সাথে 2 যোগ করো 3, 4, 5, 5-এর সাথে 4 যোগ করো 5, 6, 7, 8, 9, 9-এর সাথে 0 যোগ করো 9। আবার 2-এর সাথে 3 যোগ করো 2, 3, 4, 5, ঠিক আছে 5, 5-এর সাথে 2 যোগ করো 5, 6, 7, সাথে সাথে 1 যোগ করো 8। দেখো সংখ্যাগুলো মিলে গেছে, দেখো বুঝতে সুবিধা হবে, তোমরা 7 নম্বরটা কিন্তু বাড়ি কাজ করবে। আজকে আমরা এই 4 ধাপের, এই যে 4টা ধাপ, 1, 2, 3, 4, এই 4টা ধাপের অঙ্ক আমরা হাতে না রেখে করলাম। নেক্সট ক্লাসে আমরা 28 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কগুলো আছে এগুলো হাতে রেখে করব, ঠিক আছে। এছাড়াও তোমরা এখন একটু আস্তে আস্তে ২৯ পৃষ্ঠার এই যে অঙ্কগুলো আছে, কথার অঙ্ক বাদে যে অঙ্কগুলো আছে, যে এইগুলো অঙ্ক, এই যে ২৯ পৃষ্ঠার যোগ করি 1 নম্বর আর 2 নম্বর, এইগুলো তোমরা বাসায় এখন থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু আমি আর করিয়ে দিব না, কারণ অনেকগুলো যোগ আমরা করিয়েছি। আমি 28 পৃষ্ঠার যোগ করিয়ে দিব, তারপর 27 পৃষ্ঠারটাও কমপ্লিট করে দিব। তোমরা 29 পৃষ্ঠার এই যোগগুলো তোমরাই করবে, এগুলো আমি করব না, এগুলো তোমাদের করতে হবে। এগুলো তোমাদের বাসায় কাজ করো, আজকে থেকে শুরু করে দাও যে এই যোগগুলো কীভাবে করছে। প্রত্যেকটা যোগের নিয়ম আমি করে দিয়েছি, তোমরা বাসায় খালি অনুশীলন করবে, এই ভিডিওগুলো দেখে কোনটা কীভাবে করেছি, কীভাবে বসিয়েছি, প্রত্যেকটা এভাবে দেখে দেখে যোগগুলো করার চেষ্টা করো। শুরু করে দাও যোগগুলো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর আমি নেক্সট ক্লাসে এই যে 28 পৃষ্ঠার যে হাতে রেখে যে অঙ্কটা আছে 4 ধাপে, সেটা করাবো। এরপরে 27 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, সেগুলোও করিয়ে দিব। তারপরে আমরা কথার অঙ্কে চলে যাব। তাহলে মোটামুটি তোমাদের যোগ শেষ হয়ে যাবে। তো আজকে আমরা এতটুকুই রাখবো, যেগুলো বাড়ি কাজ দিয়েছি আমি আবারও বলছি, 29 পৃষ্ঠার কথার অঙ্ক বাদের অঙ্কগুলো বাসা করবে, আর 24 পৃষ্ঠার বলেছিলাম 4 এবং 7 করতে, এগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করো। আজকে থেকে শুরু করে দাও 29 পৃষ্ঠার কথার অঙ্কগুলো।
আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।